কত নাম্বার রসগোল্লা চলছে না, কথাই বলতে পারছি না। ওই অর্ধেক ঘুমন্ত অবস্থায় উঠতে কি উঠবে না বুঝে পারছে না, বলতে প্রায় 10:30 বাজে। আমরা যারা সবাই একসাথে এসেছি, এক পার্টি চলে গেছে টোটা কপিনাথে, তারা অলরেডি সেখান থেকে ঘুরে ফিরে চলে এসেছে সমুদ্রে যাবে স্নান করতে। বাট আমরা আজকে কোনো রকমের কোনো সমুদ্র টমুদ্রে স্নান করতে যাবো না, আর শরীর দিচ্ছে না। তো এখন যাব, স্নান টান হয়ে গেছে, সকালবেলা আপাতত কিছু খাওয়া দাওয়া করবো না, আজকে নিরামিষ খাবো, যেহেতু আজকের হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন শুনেছি যেটাই করবো সেটা নাকি অক্ষয় হয়ে যাবে। উই দেখো, তোমাদের ইঞ্চিল করলে জামা কাপড় কাঁচা হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, তোমাদের বকুদের এখানে বসে বসে ঝিমোচ্ছে। তো চলো এখন টোটা কপিনাথের উদ্দেশ্যে যাওয়া যাক, ওখানে আজকে ভান্ডারি হবে, আমরা আজকে ভান্ডারিতেই সবাই পোশাক পাবো। গুড মর্নিং, এই যে গুড মর্নিং মন্টু, গুড মর্নিং। কালকে রাতে কি তাণ্ডব চালিয়েছ, কালকে রাতে আপনি কি তাণ্ডব চালিয়েছেন আপনার মনে আছে না সব ভুলে গেছেন? বলুন না, সবকে ভুলে গেছেন ম্যাডাম আপনি? ও ম্যাডাম, বিনুনি ধরে পুটুর পুটুর করে নাড়াচ্ছেন, উঠুন, 10:30 বাজে ঘড়িতে, উঠুন চলুন, স্নান টান সারুন। নো নো, শুনতে পাচ্ছ? নো নো নাকি, ও উঠবেও না, ও স্নান টান সারবে না, ওর বাবার মতন গোবর গণেশ হয়ে বসে থাকবে। তাই তো, তাই ডাইপারটা চেঞ্জ করুন অন্তত। কখন থেকে উঠে আমি রেডি হয়ে রয়েছি, তোমাদের গোমতাকে বলছি এই বেডশিটটাকে তুলতে হবে, তোমাদের লিটিল কোল্ড, কালকে রাত্রে যা তাণ্ডব চালিয়েছে রাত্রি 2 পর্যন্ত, আমার দাঁতের যন্ত্রণা মানে আমার পেটের যন্ত্রণা, আমি কিচ্ছুতে শুতে পাচ্ছি না, নড়তে পারছি না, আর তার ভেতরে এই নিয়ে চলছে তাণ্ডব লীলা। সে যে কি শুরু করলো মনে হচ্ছে ওর উপর ভূত এসছে, ও আমাকে জ্বলিয়ে মিংড়ে চিংড়ে খেয়ে তারপর শান্তি হবে, তারপর বাবা সামলেছে, আমি তারপর একটু শুয়েছি। এখন তোমাদের গোপুদাকে বলছি বিছানা চাদরটা পাল্টাতে হবে, কারণ খাট ভর্তি ও বমি রয়েছে, সে বিছানা চাদর এখন আনতে যাচ্ছি না, না তুলতে পারছি না, কিছু করতে পারছি, আর সারাক্ষণ এসিটাকে চালিয়ে রেখে দেবে, আর আমি কি হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, মেয়ের কি হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, ওই যে চাপা দিয়েছি লেন্টু রয়েছে, লেন্টু বোঝো না যে আমি লেন্টু রয়েছি, ভিডিওতে কপিরাইট খাবে, সকালবেলা উঠে আমাকে আবার ভিডিও কলে করে দিয়ে আমাকে পটাচ্ছে, মা আচ্ছা মা ভিডিও করে দিতে বললে তোমার আর তোমার বাবা দুজনের গায়ে জ্বর আছে নাকি, হাসি ঘুরতে এসছো বাড়ি চলো, দুজনের উপরে কিভাবে সত্যি দেখো, নো নো বাড়ি যাবি না, এখানেই থাকবি, এখানে থাকবি, এখানেও থাকবে না, বাড়ি যাবি, বাড়িও যাবে না, খালি কি ও বাড়ি বাড়ি ও বাড়ি যাবে, এখানে থাকবে না, বাড়ি যাবে, বাড়ি যাবো মা, ও বাড়ি যাবে, পাকা বুড়ি বাড়ি যাবে, কেন বাড়িতে কি তোমার বরকে রেখে এসছো, দেখতে পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, বাইরে যাচ্ছি বাইরে গিয়ে দেখাচ্ছি। কিন্তু তোমাদেরকে তার আগে আরেকটা কথা বলতে চাই, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই সুন্দর সফট একটা শাড়ি, তাহলে বুঝতে পারছো পুরে এরকম রোদের ভেতর আমি কি করে শাড়িটা পরেছি, এটা ভীষণই সফট। হ্যাঁ হ্যাঁ, টিপ দেবো টিপ দেবো টিপ দেবো। তো আমি এই শাড়িটা কিনেছি একটা অনলাইন স্টোর থেকে, জানতে ইচ্ছে হচ্ছে না কি স্টোর, এটা হলো putulsfashion.com বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা তোমরা যদি ভিজিট করো তাহলে এরকম খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল এরকম পিওর কটনের আর আমার মতো এরকম ফ্যাশনেবল সাজতে পারবে। আর তা বাদেও পুতুলস ফ্যাশন বলে একটা পেজ আছে, মানে ইউটিউব পেজ আছে, সেই পেজে তোমরা ফলো করতে পারো, সেখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি তোমরা অর্ডার করতে পারবে, আরো সুন্দর সুন্দর শাড়ি তোমরা দেখতেও পাবে। লিটল গোল্ডের এই ড্রেসটা দেখতে পাচ্ছো, এটা ভীষণই সুন্দর একটা ড্রেস, এই ড্রেসটা ওকে বাংলাদেশ থেকে দিয়েছে আমার মামা আছে, সে তো ড্রেসটা এখন ওকে না পরালে না একদম ছোট হয়ে যাবে, একদম টাইট টাইট ড্রেসটা, একদমই টাইট টাইট হয়েছে ড্রেসটা, খুবই কিউট, আমার এত পছন্দ হয়েছে এই ড্রেসটা, কিন্তু ড্রেসটা একটু টাইট টাইট হয়ে গেছে, তাকে এখনই পরিয়ে ঠিকঠাক করে দিচ্ছি, তাই তো মামা? এরপর ওর হেয়ার হবে, আসছে ওটাই ওর পাপা ধরে রেখে দিয়েছি, কি হবে দেখো, ফোনটা দাও,
মানে কি তাড়াহুড়ো যে বলবো, বেরো 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 বেরো, চল 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 চল, এই করেই কেটে যাচ্ছে। মানে এসে আর কোনো ইয়ে নেই, বাচ্চা নিয়ে বেরোতে আর এত সহজ নাকি, মনে হয় ওরকম দেখে যে বাচ্চা তো, তারা রেডি করতে টাইম লাগে না, ওই যে আর একজন লেগে হচ্ছে। তো আমাদের এখানে টোটো ডাকা হবে, তারপর নাহলে বেরোবো না আগে থেকে। ওই যে এসছে আমাদের এখানে, একটাও ফটো তোলা হয়নি না, একটা ফটো তোলা হয়েছে কালকে। ও আমাকে বলছে কি রিলসের ভিডিও আর আমি শাড়ি পরবো, তারপর আজকে ও হলো একটু পরে শাড়ি পরবে, আমি আগে আগে পরে নিয়েছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আমার। এই যে ভাবুন তো এখানে একবে গরম করে বাইরে নিয়ে যে বাইরে। ওই যে তুই দেখ বুনুকে নামিয়ে দে, দেখ বুনুর ড্রেসটা একটু দেখায়। তো মোটামুটি ওই যে আমাদের টোটো ডাকা হয়ে গেছে, এবার হলো ওঠার পালা। এ এটা কে রে, সানগ্লাস পরেছি রে, ওরে বাবা, কালকে টাকলি হয়ে যাওয়ার আগে গেলে সানগ্লাস সানগ্লাস পরে রেডি সেডি করে যাচ্ছে। যে সামনে সামনে হেঁটে যাচ্ছে, আমরা এখন টোটো পাইনি, টোটোর উদ্দেশ্যে উদ্দেশ্যহীনভাবে মা না রোদ ছাতা এনেছি, কিন্তু ছাতাটা সাথে নিতে ভুলে গেছি। যাই হোক এসছি দুই তিন দিনের জন্য এনজয় করতে, বাড়ি গিয়ে আবার গাদা গাদা ফেস প্যাক মেখে ট্যান তুলে নেবো। আমার সাথে পাশে তো ট্যান, মানে ট্যানের রাজা রয়েছে, তার কোনো কিছু হয় না, না মুখে একটু ফেস ওয়াশ আছে, না বদনে একটু শ্যাম্পু আছে। এসে আমার কি হয়েছে বলবো, মানে হাত কেটে যাচ্ছে, কপাল কেটে যাচ্ছে, আজকে বেরিয়ে দেখি কি হাত থেকে রক্ত বেরোচ্ছে, কীভাবে কাল পিসি কাটলো কে জানে। এখন তো দেখতে পাচ্ছ অনুতের না টোটো কী বলে এটাকে, কাটতে উঠেছি, এখন যেতে হবে। মোটামুটি ছজন না সাতজন আছে, সবাই এটে গেছি। জামাইবাবু এই যে অবস্থা, পুরো ফাদরের মতো পেছনে ঝুলে আছে, আর ওর পিসির কোলে শিফট হয়ে গেছে, তোষণে কোলে ছিল। তো এই হলো আমাদের টোটা গোপীনাথ, আমরা পৌঁছে গেছি, আর 5 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি করে চলো। তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছিলে, মানে পুরীর, তো তখন তো দেখেছিলে আমি আর তোমাদের গোপুদা একা একা এসেছিলাম। তো এখন আমার কোল ভরে গেছে, সাথে এসেছে তোমাদের লিটিল গোল, ওই দেখো আরেকজন ডেকে গেছে। দেখো এই যে বলে স্টাইল করে যাও তোমরা, আর মুখ খুলে দেয়, একটা মুখ খুলে দিয়ে দাও তো পিপিকে, এই চশমা পরে অন্ধকার হয়ে গেছে। তুই 9:30 থেকে ফোন করবি কেন ভগবানের নামে, একবার বলে ওই এখানে বললাম না কোনো দা মনে আছে, এখনই বলবো আউট আউট হয়ে যাবো। ভগবান কে ইগান্নে থাকা দাও, ভগবানকে 10 মিনিট ভয় মোক না না, ভেতরে তো ঢুকতে দেবে না, ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তো এখানে চলো ফটো টটো তুলে একবারে চলে যাই, পরে এসে তাহলে ভগবানের দর্শন করে আসি, তাহলে চলো নাকি। হ্যাঁ এই তো যা, এখন আমি আর তোষান যাচ্ছি একটা শর্টের ভিডিও শুটিং করতে। আসো আমি গোপুদার সাথে এসে দেখে গেছিলাম, এত সুন্দর এটা লোকেশন কি বলবো, এখানে গীতা পাঠ হয়, ওই যে ভবনটা দেখা যাচ্ছে ইয়েলো কালারে, ওখানটায় গীতা পাঠ করে সবাই, এখানে যে সন্ন্যাসীরা থাকে। শু খুলে গেছে, মানে শু খুলে গেছে কি করে, মানে তাড়াতাড়ি 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 যা যা, জামা থেকে ওইটা খুলে গেছে, এই যে লকেটটা, চলো 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 এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই নিয়ে 3 বার পড়লো, 3তম বার পড়লো, পরে এবার ওর ছোট পিছে নিয়ে যাচ্ছে হাঁস দেখাতে, দেখে আসি কোথায় হাঁস মুরগি, রাজা সাজা সেই, হ্যাঁ উড়িয়ে বাপরে কি সুন্দর। দেখো এই রাজাসের সাথে ভিডিও তুলতে পারলে তো ভালো হতো, মামা তুলবে রাজা সুরেশ ভট্ট তুলবে, বাবা বলো না প্যাক প্যাক বলো, বলবা প্যাক প্যাক বলবা, চলো চলো চলো, দুজন দাঁড়িয়েছে, আজকে 5,000 টাকা গচ্চা দিয়েছে দুজন মিলে, ষড়যন্ত্র করেছে, এটিএম দিয়ে বেরোয়নি আমাকে। তারপর যদি মধ্যমগ্রামে ক্লেম করলে বলে পুরী থানায় যেতে হবে, তখন কি হবে? আচ্ছা তাহলে ভিডিওতে সবাই সাক্ষী থাকছে, 24 ঘন্টা রিটার্ন হবে, এ বলেছে 24 ঘন্টা, আর এ তো আর একবার টাকা তুলে কনফার্ম হয়েছে যে টাকাটা বেরোচ্ছে, আদৌ টাকাটা আছে তো বৌদি তুলেছে। আমি বলছি তোমরা রিলস করে আমার টাকা উসুল করে দেবে যদি টাকা মার যাই। ওখানে দেখা যাচ্ছে ইওর ট্রানজাকশন ইজ প্রসেসিং, প্রসেসিং হয়ে যাচ্ছে, আওয়াজ আওয়াজ হয়ে তারপরে বললো যে টাইম আউট। কবে তো তাড়াতাড়ি ফোন করেছে, আমি বলছি কি হলো টাকা কেটেছে, আমি বলছি হ্যাঁ কেটেছে, তো এই করেছে দুই ভাই আমার প্রতিশোধ নিতে। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? হনুমানদের স্নান দেখতে। হ্যাঁ যমুনা স্নান করছে হনুমান, না মানে আমার বজরং বলিটা, তাই দেখার জন্য এসেছি। বাহ নেমে গেছে দেখতে পাচ্ছি কি করে, মানে প্রচুর গরম, লাভ দিয়ে সব তার বাহন।
আমারও বাচ্চা আছে, আমার বাচ্চা নেই। কোনটুকু বাচ্চা ওটা? টুনটুনির মতন গুড়ি বাচ্চা। ওরে বাবা, লাভালাভি শুরু হয়ে গেছে। ওরা কি স্নান করছে? ওরা এটা ও স্নান করার জায়গা ওদের? আমাদের একটাই ভয় করছে যে তোষা আর আমাদের আইফোনটা কি যেন না যায়, আমিও চলে আসছি ফোনটা কি ভয় দেখছি। আমি ভয়ে ভয়ে বুঝেছো মোবাইলটা বের করছি, যদি নিয়ে যাই তো সব ভিডিও আমার চলে যাবে। এটা বল নাকি বান্দরের সুইমিং পুল? কোথায় এসে বান্দর? ও পাশে গোমাতা রয়েছে, এই যে ওই দেখো, ও বাবা, ওই একটা কোনায় কোথায় কোথায় বান্দর হনুমান সব বসে আছে। দৌড় কি দৌড় রে পাখি, গোদে গুরুদের তা করছেন বাঘের মতো আওয়াজ। যে যে পুরো ভালো ভিডিও করে যায় ভিডিও গুলো আমাকে দেবে। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এগুলো হলো বাঁদরদের বসার সিংহাসন। ওই যে ওই দেখো ওখানটা ভেতরে সবুজটা একটা বান্দর বসে আছে সিংহাসনে। এখন বাচ্চা তোমাদের কটা? ওই পৌনে পাঁচটা, পাঁচটার কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ আমি আবার রেডি হয়ে গেছি, শাড়িটারি খুলে ফেলেছিলাম, খুলে টুলে আবার শাড়িটারি পরেছি। ভাবছিলাম কি পরবো না পরবো, কারণ এত গরম বাইরে, বাট ওয়েদারটা হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে গেছে। দেখো বাইরে খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, তো শাড়িটাকে আবার পরে নিয়েছি আমি। বর্ণনাদ আমরা সব যাবো এখন গুন্ডিজা এরকম কোনো একটা সাম জায়গায়। তোমাদের গোপুদা যাবে না, কারণ গোপুদা ঘরে কাজ রয়েছে, ল্যাপটপ নিয়েছে, ল্যাপটপে কাজ করবে। আর আমি যাবো ননদের সাথে। তো চলো বেরোই। ওই যে বর্ণনাদ রেডি হয়ে গেছে, জামা কাপড় মেলছে, বলে ফটো তুলতে তো একটা ওই যে দাঁড়িয়েছি সবুজ গার্ডেনে। এখন আমরা কোথায় যাবো? গুন্ডিজা। এখন আমরা যাবো গুন্ডিজা। আমি বললাম না কি যেন নামটা আমি ঠিকঠাক বলতে পারছি না। হ্যাঁ, ওই যে ছবিটা এইদিকে ভালো আসবে। চৌদিকে দিয়ে ভিডিও বানাচ্ছি, তো মানে অনেক কিছু ইনস্ট্রাকশন দিতে হচ্ছে প্রথম প্রথম এক্সপিরিয়েন্স। তো এখন তোমাদের লিটিল গোলকে সাথে নিয়েছে, এটাই মনটা খারাপ লাগছে। আর সব থেকে বেশি খুশি হচ্ছে তোমাদের গোপুতে যাচ্ছে না সাথে, উনি লিটিল গোলকে পাহারা দিচ্ছে আর অফিসের ল্যাপটপটা খুলে নিয়ে বসেছে। তোরা কাজকর্ম করুক, আর ভেতরে সব জব টপ করছে। ভেতরে ভিউটা খুবই ভালো, আমি তো ভেতরে কোনো ফটো তুলিনি। ওদিকে তো যাবো, ফটো তুলে দিচ্ছে, মানে এগুলো তোমাদের গোপুদাকে আমি দেখাবো কীভাবে ফটো তুলতে হয়, দেখো। আজকে হলো বড়দিনের আগে পুজো দিয়েছে সকালে, আমাদের পুজোটা হবে আমরা রাতে যাবো, রাত থেকে প্রসাদ পাবো। গোবিন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় নিয়ে এসেছে মালপা, দেখি জামা মালপা গুলো দেখা দেখায় আমরা পৌঁছে গেছি। এটা হলো কোন জায়গা? সিদ্ধ গোকুল। সিদ্ধ গোকুল, এগুলো সব ঠাকুরের ড্রেস দেখা হচ্ছে, লক্ষ্মী সরস্বতী আর অনেক অনেক আছে। খুব সুন্দর সুন্দর সে আমাদের বেনারসি দেখা, সুন্দর সুন্দর মন্দিরটা এত সুন্দর, ভেতরে ফটো তোলা যায় না, তাই স্বয়ং ভক্তদেরকে প্রসাদ পাচ্ছেন বসিয়ে। দেখ সমস্ত তার পার্শ্বদ গৌ গৌদের থেকে এসছে, সবাই প্রসাদ পাচ্ছে। সব ঠাকুরদের জন্য জামা কাপড় নেওয়া হয়েছে, খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, বুঝতে পারছো? করে
ও জামাইবাবু আছে পাশে, আপনি ফাঁকা আবার নেবো, আপনি ফাঁকা বলে আবার নেবো খাচ্ছে। আর দেখো নিচে কিভাবে ফেলছে, আমার শাড়িটা নষ্ট করছে। কত নাম্বার রসগোল্লা চলছে, এটা কথাই বলতে পারছি না। ওই আরেকজন কম্পিটিশনে কিছু খায় না নাকি, ডায়েটে থাকে, তাড়াতাড়ি করে মুখটা ছোট হয়ে গেছে। হ্যাঁ না, মাইক্রোফোনে গরম করলে গরম, খালি আর খাও। বলছে ডাইরেক্ট ইনডাইরেক্টের কি আছে, মানে গোপালদা বলছে এখন ডাইরেক্ট কোথায় যাবি? হ্যাঁ হ্যাঁ, না 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 না, বেশিক্ষণের টাইম নেই। শিবানীদি বলেছে চন্দন কাঠ নিয়ে যেতে, এবার তার জন্য এটাকে ঘষিয়ে নিয়ে যেতে। চন্দন কাঠ ঘষা হলো না বালি ঘষা হলো বুঝতে পারছি না, নিতে বলেছে আমি নিয়ে যাচ্ছি। এটা হাতে ধর না, এটা হাতে ধর না, দাও হাতে একটু দাও তো। শিবানীর জন্য একটা গটি নিছি। ও বাবা ভালো করেছো, গটি নিছি ভালো করেছো। এখন তো রাতের বেলা পুরো অন্ধকার, এখন দিনের বেলা আসতে হয়, সি বিচের মজাটা তাহলে নেওয়া যায়। কিছু করার নেই, আমরা রোদের ভেতর বেরোইনি। ওই দেখো লিটিল গোল্ড কোথায়, বুঝিয়ে বাপরে বাপ, কার্মেলু উড়ে গেল। এই সমুদ্র, এটা হলো ফার্স্ট সমুদ্র, এটা হলো প্রথম সমুদ্র। আর নোনা নোনা মানে ই আমার মুখে তো ফুটে গেছে গেছে। কেন জামাইবাবুর সাথে ফুটে গেছে? কেন ফার্স্ট সমুদ্র দেখা মামা, ফার্স্ট সমুদ্র দেখা, ভালো লাগছে তোমার? ভালো লাগছে মনটা? লিটল গোল্ডের সব সোনা জিনিস বাড়িতে খুলে রেখে এসেছি, এই কদিন আসার থেকে গলাটা ফাঁকা, ওর জন্য এরকম একটা হার নিয়েছি, নিয়ে গিয়ে পড়াবো ব্যাগে। এটা হচ্ছে আমাদের স্প্রিং পটাটো, অনেক খুঁজে খুঁজে বের করেছি স্প্রিং পটাটো খাবো। পটাটো ভালোভাবে ফ্রাই হচ্ছে। আর তোর সামনে উপাশে কি খাচ্ছে? দেশে মানুষ রেস্ট নেয়, আমরা রেস্ট তো দূরের কথা, মানে বসার জায়গা তো বসার টাইম কিচ্ছু পাচ্ছি না। লিটল গোল্ড তো সবসময় অলওয়েজ অল টাইম ব্যস্ত, ওর বাবা ওকে দেখতে ব্যস্ত। এখন আমরা যাচ্ছি মন্দিরে, পুরীতে এসছি, রোজ ভগবানের দর্শন করবো না তা তো হয় না। এখন যাচ্ছি পুরী জগন্নাথ দেবের টেম্পল যেটা সেখানটায়, তো টোটো আমাদের বলা ছিল, টোটো চলে এসছে, এখন এই যে আমরা তিনজন বেরোবো। একটু ডাইপারটা পরাও গোপু প্লিজ, মেয়ে ল্যাংটে যাবে। মন্দির থেকে আমরা অনেকক্ষণ দর্শন করে চলে এসেছি, এই হলো তোমাদের গোপুদা লিটল গোল্ডের অবস্থা। উনি মাঝরাতে খাচ্ছে, হলো কি খাচ্ছে এটা বলো? লিটল গোল্ডের মুখেও দিচ্ছে, কি দেবো, চামচ? বুঝতে পারছো অবস্থাটা? আজকে রয়েছে পুরীতে আমাদের লাস্ট ডে, হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, জানি না দিনগুলো কীভাবে পার হয়ে গেল, বাট যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা আগের ব্লগেও বলেছিলাম ফুলফিল হয়নি, আজকেও হয়নি, কালকে হোপফুলি ওদের ওর চুলটা কাটানো হবে, দেখি কি হয়, সবটাই তোমাদের শেয়ার করবো। কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, চিলেন, বাই বাই।